हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल नीलास किचन एंड ब्लॉग। हाजिर হয়েছি আপনাদের সামনে আরো একটি ভিন্ন রেসিপি নিয়ে। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে হাতে মাখা ঝটপট মুরগির মাংস। আশা করি আজকের এই রেসিপিটি সবার খুবই ভালো লাগবে। তো এই রান্নার জন্য আমার যা যা লাগছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমার হাতে মাখা ঝটপট চিকেন রান্না করার জন্য আমি এখানে প্রায় 900 গ্রামের মতো ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। এবার এক এক করে আমি সব মশলা চিকেনের সাথে মিক্সড করে নিব। এটার জন্য আমি এখানে প্রায় 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ কুচিটা কিন্তু আমি বাকিটা আমি যখন মুরগিটা রান্না করব তখন কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তায় করে নিব। এতে করে রান্নার খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখানে আমি অর্ধেকের থেকে বেশি পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি। বাকিটা আমি রেখে দিচ্ছি। এবার এক এক করে সব মশলা আমি দিয়ে দিচ্ছি। আদা বাটা দিয়ে দিচ্ছি, রসুনটা দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, এখানে আমি প্রায় 1 টেবিল চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো দিচ্ছি। যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণ মরিচ গুঁড়ো দিবেন। আস্ত গোলমরিচ গুঁড়ো আমি এখানে দিয়ে দিচ্ছি, খুব বেশি দিবেন না, এতে করে ফ্লেভারটা খুবই স্ট্রং হবে। কাঁচা মরিচটা আমি এখন দিব না, কাঁচা মরিচটা একবার আমি লাস্ট পর্যায়ে দিব। এতে করে কাঁচা মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার প্রত্যেকটা উপাদান আমি একসাথে খুব ভালো চেষ্টা করবেন খুব ভালোভাবে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিতে। এতে করে খুব ভালো করে মশলার সাথে মাংসটা মিশে যাবে। তো আমার মাংসটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি রান্নাটা শুরু করব। ফ্রেন্ডস, এ পর্যায়ে আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে এসেছে এবার আমি যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন আমি এখানে মশলা মাখানো মুরগিটা দিয়ে দিব। এতে করে পেঁয়াজের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু বাদামি কালার হয়ে এসেছে। এবার আমি এখানে মশলা মাখানো মুরগিটা দিয়ে দিচ্ছি। এবার আমি খুব ভালোভাবে পেঁয়াজ বেরেস্তার সাথে চিকেনটা মিক্স করে নেব। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে, খুব বেশি হাই হিটে রান্না করবেন না। এতে করে মশলাটা কিন্তু ভালো করে কষানো হবে না। আর আমরা সবাই জানি মশলা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট অনেক ভালো আসে। তো এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো এর মাঝামাঝি রান্না করে নিব। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। ফ্রেন্ডস, এবার ঢাকনা উঠিয়ে দেখি কি অবস্থা। দেখুন ভিউয়ার্স, আমার মশলা মাখানো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। খুব সুন্দরভাবে মাংস থেকে পানি বের হয়ে এসে মাংসটাও কষানো। ভিউয়ার্স, চেষ্টা করবেন গরম পানিটা অ্যাড করতে, এতে করে রান্নার টেস্ট অনেক ভালো আসে। আমি খুবই অল্প পরিমাণ দিচ্ছি কারণ আমার খুব বেশি পানি লাগবে না, এর চেয়ে বেশি পানি আমি দিতে যাব না। এবার আমি কাঁচা মরিচটা অ্যাড করে দিব। মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আরও 10 থেকে 15 মিনিট রান্না করে নিব। তো ফিরে আসছি 10 থেকে 15 মিনিট পর। দেখুন ফ্রেন্ডস, কি সুন্দর একটা কালার এসেছে। এ পর্যায়ে চাইলে আপনারা নামিয়ে নিতে পারেন। তো আমি যেহেতু একটু ঝোল খেতে পছন্দ করি তো আমি এখন রান্নাটা শেষ করে দিব। এখন আমরা এখন তুলে পরিবেশন করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেল আমার হাতে মাখা ঝটপট মুরগির মাংস। কত সহজে বানিয়ে ফেললাম। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন।
आशा करी आपनादेर सबार भालो लागबे। तो भालो लागले आमार रेसिपिटी लाइक कमेंट करते भूलबेन ना। हाजिर हब आरो एकटी नतून भिडियो निये आपनादेर सामने। सेई पर्यन्त सबाई भालो थाकबेन, आल्लाह हाफेज।